হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা কোন কুটিরে। ভিউয়ার্স, আমি এখন এই মজাদার বেগুন ভাজাটা করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখি এই বেগুন ভাজাটা করতে আমাদের কি কি লাগবে। এটা করতে আমি এ ধরনের গোল বেগুনগুলো নিয়ে নিতে হবে। একটা বেগুন সরিয়ে রেখে আমি একটা কেটে দেখাচ্ছি কীভাবে কাটতে হবে। নিচ থেকে আমি কিছু অংশ আগে ফেলে দিচ্ছি। এবার আমি এ ধরনের প্রায় 1 ইঞ্চি মোটা করে কেটে নেব, পিস করে নেব। এভাবে আমি বাকি বেগুনটাকেও কেটে নিচ্ছি। বেগুনের মাঝের অংশ থেকে কিছু অন্য অংশ এ ধরনের কাটার অথবা স্ট্রে গ্লাস দিয়ে কেটে নিতে হবে। আমি একটা বা দুটো কেটে দেখাচ্ছি। এবার এগুলো সরিয়ে রেখে বাকি বেগুনগুলো আমি সবগুলো এভাবে কেটে নেব। একটা আমি দেখাচ্ছি, এর ভিতরে পিসগুলো আবারও আমি এভাবে কেটে পিস পিস করে নেব। সবগুলো আমি এভাবে করে নেব। এখন দুটো বেগুনের ভিতরে অংশটা আমি নেইনি, কিছু কম রেখে আমি প্রায় 4 থেকে 5 পিস ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো ডিম, আর দিচ্ছি আমি এখানে আমি বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। লবণটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর দিচ্ছি টমেটো। দিয়েছি আমি একটা টমেটোর অর্ধেকটা কুচি করে নিয়েছি বিচিটা ফেলে। এখানে 3টা চিংড়ি আমি সেদ্ধ করা, ফ্রোজেন যে চিংড়িগুলো আমার, হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করা 3টা চিংড়ি আমি মাথা বাদ দিয়ে মাছটা কেটে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিচ্ছি আমি 1/2 কাপ, কাঁচামরিচটা দিচ্ছি 2-3টা হবে কুচি করে নিয়েছি, ধনে পাতা দিচ্ছি প্রায় 1/2 কাপের কম, সাথে দিচ্ছি আমি হলুদ 1/2 চা চামচ, জিরা গুঁড়াটা দিচ্ছি 1/2 চা চামচ। এই সবগুলো উপকরণ ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে মিলিয়ে নেওয়া যাবে, আমি চামচ দিয়ে করে নিচ্ছি। হাত দিয়ে মেশালে ভালোভাবে মেশানো যায়। হয়ে গেছে, এবার আমি এটা বেগুনের মধ্যে দিয়ে ভেজে তুলব। এবার এই কাটা বেগুনগুলোতে আমি সামান্য লবণ মেখে নিচ্ছি। এই ডিম আর বেগুন দিয়ে মাখা উপকরণটার মধ্যে ঝাল বাড়াতে চাইলে সামান্য লাল মরিচের গুঁড়া দেওয়া যাবে। আমি 1/2 চা চামচ দিলাম, শুধু কাঁচামরিচ দিয়েও করা যাবে, আমার ঝালটা বেশি চাইলে লাল মরিচের গুঁড়াটাও দেওয়া যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা এগুলো এখন ভেজে তুলব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে প্রায় 4/4 কাপ অথবা 4 টেবিল চামচ তেল দিয়েছি আমি। এবার বেগুনগুলো, কাটা বেগুনগুলো আগে দিয়ে দিচ্ছি। এবার এই মাখানো ডিমটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রান্না করব। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজার পর আমি ফিরে আসলাম। এবার যে ডিমগুলো নিচ থেকে বেরিয়ে এসছে আমি সেটা উপরে দিয়ে দিচ্ছি আবারও। এবার উল্টে দিতে হবে, একটু সাবধানে উল্টাতে হবে। আবার এই সাইডটাও এই ধরনের ব্রাউন করে ভাজতে হবে, আবার ঠেকে রান্না করব পুরো ব্রাউন হওয়া পর্যন্ত।
আবারও 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। মিডিয়ামের চেয়ে অনেক কম জলে ভাজতে হবে, এভাবে চাপ দিলে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সাইডটা একটু দেখে নিচ্ছি, এই সাইডটাও ব্রাউন কালার এসে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আশা করছি ভিউয়ার্স অসম্ভব মজাদার এই বেগুন ভাজা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।